আপনারা দেখছেন প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাই একুশে টিভি রেগুলার আয়োজন ক্যারিয়ার গাইড উইথ মি গোলাম সামদানি ডন দেট ইউ বিকাম ভ্যালুয়েবল ওয়ে ইউ অ্যাড ভ্যালু ফর দ্য লাইফস অফ আদার্স অনেকেই বলে যে সফলতার প্রকৃত সংজ্ঞা হচ্ছে এই যে আপনি অন্য মানুষদের জন্য কতটুক করতে পেরেছেন আপনি অন্য মানুষদের জীবনে কতটুকু ভ্যালু অ্যাড করতে পেরেছেন আপনি কি এমন মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন নাকি যাদের পাশে দাঁড়ানোর মতো অন্য কেউ ছিল না সো ডেভেলপমেন্ট ওয়ার্ক বা এনজিও বাংলাদেশের উন্নতির পিছনে একটি বড়ো চাবিকাঠি এবং আমার মনে হয় যারা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে ওরা হচ্ছে আসলে দ্য রিয়েল সুপার অফ দিস কান্ট্রি আজকে খুবই প্রিয় একজন মানুষ আছে আমার সাথে যাকে আমি পার্সোনালি চিনি যাকে ছোটোবেলা থেকে আমি বড় হতে দেখেছি এবং আমি দেখেছি যে সে তার পার্সোনাল লাইফে কতটুকু ত্যাগ করে আজকে একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে তার লাইফ এবং তার স্টোরি আমরা সবাই শুনব তবে চলুন দেখে আসি তাকে নিয়ে একটা বানানো ছোট্ট ভিডিও দুই ভাই এক বোনের মধ্যে সবার বড় তিনি জন্ম উনিশে আগস্ট উনিশশো পঁচাশি সালে ঢাকায় বাবা ব্যবসায়ী নুরুল আক্তার এবং মাফরুদা খান একজন শিক্ষা উদ্যোক্তা ইউনিভার্সিটি অব লন্ডন থেকে তিনি আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন স্বপ্নবাজ এই তরুণ জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং একজন সফল সামাজিক উদ্যোক্তা সুবিধা বঞ্চিত শিশুদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে জাগো ফাউন্ডেশন এই কাজের স্বীকৃতি স্বরূপ তার প্রতিষ্ঠিত জাগো ফাউন্ডেশন ইউনেস্কো কিং হামাদ বিন ঈসা আল খালিফা পুরস্কার লাভ করেন তিনি সুবিধা বঞ্চিত হাজারো শিশুর আলোর মশাল করভি রাকসান সুপ্রিয় দর্শক আরিনা খোগে লেটস ওয়েলকাম আওয়ার স্পেশাল গেস্ট ফর টুডে জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করবি রাকসান জাগো হ্যাঁ হ্যাঁ নামটাই মনে হয় যে কিছু একটা 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 উঠি উঠে এই এটা নাম আসলে এখন সংগঠন আমরা যখন আসলে প্রথমে শুরু করি সাতজন ফ্রেন্ড মিলে তখন ইচ্ছে ছিল যে যেহেতু একুশ বছর বয়স ছিল একটা জোস ছিল জেগে উঠতে হবে ওইখান থেকে আসলে যে ভিতর থেকে জাগতে হবে সেখান থেকে যে একটা কল কল ফর অ্যাকশন ওখান থেকে আসলে নামটা আসা আচ্ছা ইটস অ্যাকচুয়ালি ভেরি ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল নেম ইউ কাম ফ্রম আ্যারিস্টোক্র্যাট ফ্যামিলি যেটা লিটারেলি সত্য তো অ্যারিস্টোক্রেসি ছেড়ে দিয়ে কেন এনজিও বা ডেভেলপমেন্ট বা শিশুদের পাশে বাচ্চাদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ কিভাবে হলো এটা সত্যি কথা বলতে কি আমি মানে অ্যারিস্টোকের যে ওয়ার্ডটা বললাম যেটা আমি করি আসলে এটাই আমার কাছে মনে হয় যে আসলে অ্যারিস্টোকের ডেফিনিশন হওয়া উচিত আমরা টাকায় হিসাব না করে যদি আমরা কাজকে ভ্যালু করা শিখি তাহলে মনে হয় যে আসলে রিয়েল অ্যারিস্টোকের জিনিসটা বের হয়ে আসে শুরুটা জাগর ভার্সেস এখন জাগর সাইজ যদি একটু বলতেন শুরু করেছিল সতেরোটা বাচ্চা নিয়ে আচ্ছা সবাই ভলেন্টিয়ার ছিল একটা ছোট রুমে একটা ছোট রুমে একটা কার্পেটের মধ্যে একটা হোয়াইট বোর্ড মার স্কুল থেকে নিয়ে আসছিলাম নিজের একটা ল্যাপটপ ছিল সেটা নিয়ে যাওয়া আসা করতাম এখন জাগতে চারশো এমপ্লয়ি কাজ করছে মানে শুধু জাগর এমপ্লয়ি চারশো শুধু জাগর এমপ্লয়ি হচ্ছে চারশো আমাদের প্রায় সাড়ে তিন হাজার প্লাস বাচ্চারা বাংলাদেশের বারোটা জেলায় পড়াশোনা করছে এবং পঁয়ত্রিশ হাজার তরুণদেরকে নিয়ে আমরা কাজ করছি বাংলাদেশের প্রত্যেকটা ছোট ভিডিও দেন কাম ব্যাক টু ডিসকাশন আমরা একটা দেশের সার্বিক অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানব সম্পদের উন্নয়নের জন্য সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং অনেক বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও কাজ করে যাচ্ছে স্বাধীনতা পরবর্তী যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে ত্রাণ ও পুনর্বাসন নিয়ে যাত্রা শুরু করলেও আজ এর ব্যাপ্তি অনেক বর্তমানে এনজিও বিউরোর নিবন্ধনকৃত এনজিওর সংখ্যা দু এর মধ্যে দেশীয় অর্থায়নে পরিচালিত এনজিওর সংখ্যা দু এবং বিদেশি অর্থায়নে পরিচালিত দুশো আটত্রিশটি এসব প্রতিষ্ঠানে কর্মরত জনশক্তির পরিমাণ সাত লাখেরও বেশি এছাড়া নিবন্ধনের বাইরে থাকা এনজিওর সংখ্যাও নেহায়াত কম নয় সেখানেও রয়েছে বিপুল কর্মসংস্থানের সুযোগ দেশ এবং মানব সেবার পাশাপাশি ধৈর্য এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে ক্যারিয়ারের সম্পূর্ণ আত্মতৃপ্তি রয়েছে এই সেক্টরে ওয়া ইটস অ্যাকচুয়ালি ওয়ান্ডারফুল ইনসাইট যে আত্মতৃপ্তি যে কথাটা বললো এটা তো সব ধরনের ক্যারিয়ারে পাওয়া যায় না না ট্রু এটা আমি বলবো যে অনেক সময় জিজ্ঞেস করে যে আচ্ছা ওই মাল্টিন্যাশনাল কোম্পানির জবটা বা বিদেশে যে শান্তির একটা লাইফ আছে সিকিউরিটি আছে বাট হোয়েন ইউ ক্যান স্ট্যান্ড বিসাইড সামওয়ান এটার শান্তিটা যে হোয়েন ইউ গো টু স্লিপ যে না দিনটা হয়তো একটা আর একটা মানুষের জন্য আসলে ইউ হ্যাভ স্পেন্ড দ্য হোল ডে ডেভেলপমেন্ট ওয়ার্ক অন্যদের পাশে দাঁড়ানো অন্যদেরকে হেল্প করা আপনি কি তাদেরকে অ্যাডভাইস দিবেন যে ডেভেলপমেন্ট সেক্টরে বা এনজিও সেক্টরে আসা এই সেক্টর ইজ এ বিগ সেক্টর ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কি নাও উই আর সিং আ লট অফ ইয়াং পিপল কামিং ইন ওকে যেরকম স্টার্ট যে কালচারটা একটা হয়েছে যে বিজনেস করছে বা এন্টারপ্রেনার হচ্ছে ওর পাশাপাশি নিজের আবার উদ্যোগ নিয়ে অনেক অর্গানাইজেশন সেট করছে এবং যেটা যত বেশি লোকালি আসলে করা যাবে অত বেশি কিন্তু আমাদের দেশের জন্য ভালো এবং এটা একটা ইম্পর্টেন্ট এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিও হতে পারে যারা এখন স্টুডেন্ট রাইট এটা তো আছেই মানে আমি যে বললাম যে পঁয়ত্রিশ হাজার ইউথ যে আমাদের সাথে কাজ করছে আমাদের যে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ যে নেটওয়ার্ক ভিবিডি ভিবিডি হ্যাঁ এটা কিন্তু একটা ডেমোক্রেটিক প্রসেসে চলে আমি একসময় এটাকে হেড করতাম এখন আমি অ্যালামনাই হয়ে গেছি আমাদের তো মেজরিটি এখন ইউথ তাদেরকে যদি আমরা এম্পাওয়ার করতে পারি তারা যদি তাদের ডিস্ট্রিক্টকে এম্পাওয়ার করতে পারে বাংলাদেশ এমনি একসাথে এম্পাওয়ার ওকে সো হোয়াটস ইউর অ্যাডভাইস ফর দ্য ইউথ বা এম জাগা যারা স্টুডেন্ট যারা ডেভেলপমেন্ট এনজিও বা ওয়ার্ল্ডে আসতে চাই ফেইলিয়ারটাকে ভয় না পেয়ে মানে আমার এখন যে বয়স এখন যে ক্যারিয়ারের যে অবস্থা এখন আমি ফেল করলে কিন্তু আমার ভয় লাগবে মানুষ মানে যারা চাকরি করছে অনেক কিছু ডিপেন্ড করে বাট ওয়েন ইউ আর ইয়াং ইউ ক্যান টেক দ্য রিস্ক তখন ভুল করলেও আসলে মানে অনেকগুলো শুধরানোর জায়গা আছে তো ওই জায়গাটাই যদি আসলে আমাদের মনে হয় যে একটু রিস্ক নিতে পারি আমরা যখন ইউথ থাকা অবস্থায় বাট সাথে Try and ask yourself, what is your passion? Hold that thought. I'm একটা ছোট্ট talk দিব you. We will be uh, right back. দর্শক মন্ডলী কোথাও যাবেন না আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ব্যাক করব কথা বলছিলাম কবি অ্যাকশনদের সাথে ক্যারিয়ার গার্ড উইথ মি গোলাম সামদানি ডন প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু ক্যারিয়ার গার্ড উইথ মি গোলাম সামদানি ডন আমরা কথা বলছিলাম ডেভেলপমেন্ট হিউমেটেরিয়ান অথবা এনজিও ওয়ার্ক নিয়ে কবি অ্যাকশন আছে আমাদের সাথে যখনই এরকম একটা নন কনভেনশনাল ক্যারিয়ারে আপনি আসতে চাবেন যেখানে আমাদের বাবা মারা চায় আমরা ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব বা ব্যবসা দেখবো ফ্যামিলির তাই না ব্যাংকার হব কি মানে হোয়াট আর দ্য ডিফিকাল্টিজ ইউ ফেসড

তুমি আসলে কি করতে চাও রাইট সো व्हाई नॉट এই যে ছোট ছোট ইন্টার্নশিপ অপরচুনিটি এগুলো তো আমাদের সময় এভাবে করে ছিল না এখন সব অফিস দে ওপেন देयर প্লেসেস যে আচ্ছা পার্ট টাইম একটা জব করো একটা ইন্টার্নশিপ করো ভালো লাগে না ইউ ট্রাই দ্যাট ক্যারিয়ার অ্যাবসলিউটলি টোটালি অ্যাগ্রি উইথ ইউ লাইক ছোট একটা ভিডিও দেখি এন্ড লেটস কন্টিনিউ দা কনভারসেশন বিশেষত এনজিওর ক্ষেত্রে যদিও এখন কেউ কেউ ডেভেলপমেন্ট স্টাডিজ পড়ে থলজিতে পড়তে পারে বা সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল ওয়েল ওয়ার্কে একটি বিষয় আছে এই সাবজেক্টগুলো হয়তো একটু সহায়তা করে বা অর্থনীতিতে পড়লে সহায়তা করতে পারে কিন্তু মূলত আপনার জানা দরকার যে উন্নয়ন বিষয়ক একটি দেশ বাংলাদেশ অথবা বিশ্ব আসলে বিভিন্ন সেক্টরে কি ভাবছে উন্নয়ন বিষয়টাকে কনসিভ করা এবং এই সম্পর্কিত জ্ঞান অর্জন করলে ভালো যে প্রবলেমটা আপনি সলভ করতে চাচ্ছেন ওই প্রবলেমটার জন্য আপনার কিছু না কিছু শিক্ষাটা লাগবেই সেটা এমন না যে আপনি ইন্টারমিডিয়েট পাস করে কোনো একটা ইউনিভার্সিটির ডিগ্রি নিয়ে তারপরে উন্নয়নমূলক কর্মী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করবেন সেটা না আপনি যখনই একটা সামাজিক সমস্যা দেখলেন ওই সামাজিক সমস্যাটা সমাধান করার জন্য আপনার যে শিক্ষাটা দরকার ওই সময় আপনি ওই শিক্ষাটা নিলেন ওইটাই গুরুত্বপূর্ণ সুতরাং শিক্ষাটা দরকার সেটা বলতেছি স্পেসিফিক সেটা হলো প্রবলেম স্পেসিফিক শিক্ষা ওইটা দরকার কিন্তু এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে গণ্য হিসেবে দেখছি মানুষের কল্যাণ করার যে মনের ভিতরে এই এনথিউসিজমটা থাকা উচিত জরুরি আর একটা হচ্ছে যে ভেরি গুড ইন্টারপার্সোনাল কমিউনিকেশন থাকা উচিত কারণ আপনি কমিউনিটির সাথে কাজ করবেন এবং আপনার কমিউনিকেশন স্কিল অনেক ভালো হওয়া উচিত প্রথম হলো বিশাল একটা মনোবল সেকেন্ড হলে একটা কমিউনিকেশন স্কিল থার্ড হলো একটা সমন্বয়কারী আমি মনে করি যে তিনটা গুণ থাকা উচিত সো কফি ভাই আপনি দেখছিলেন সবাই কি বলছে যে এনজিও বা ডেভেলপমেন্টে কাজ করতে হলে কি কি গুণ বলি বা শিক্ষাগত যোগ্যতা দরকার বা দরকার না আপনার কি পার্সোনাল মতামত ইটস অ্যাবাউট ইউর প্যাশন রাইট যে আসলে হোয়াট ইউ ওয়ান্ট টু ডু সো যে জিনিসটাই আমরা পড়াশোনা করছি সেটা থেকে বের হয়ে

এনজিও ক্যারিয়ার বা নন প্রফিট ক্যারিয়ার আমার মনে হয় অতটুকু একটা ছোট্ট তিন মাসে ইন্টার্নশিপ যদি করতে পারে তাহলে ইউ উইল জাগো মানে যেখান থেকে আসলে জাগকে দেখে এনজিও সেক্টরটা কিন্তু একটু डिफरेंट একটু डिफरेंट হ্যাঁ আমরা যে জাগো ছিলাম উই ওয়ার দা রেবেল যে দেশের টাকা দিয়ে আমরা বড় হব এই জন্য আসলে কখনো এনজিও লাইসেন্সের প্রতি ওভাবে করে যাওয়া হয় না ইউথরা কাজ করবে মানে যেখানে 50 60 ইয়ার্স এর বিজ্ঞ মানুষ ছাড়া একটা এনজিও হয় না নামই তো জাগো হ্যাঁ সো আমরা খুব অপোজিট ছিল এটা দেখে আবার পুরো সেক্টরটাকে না জাজ করে সেক্টরটা কিন্তু আরো অনেক বেশি বলবো যে डिफरेंट डिफरेंट হ্যাঁ সো ওই ওই জায়গাগুলো একটু দেখা ওকে আমার ছোট একটা বিবেচনা নিব কবি ভাই পিওর দর্শক আপনাদের মধ্যে যারা ফ্রেশ গ্র্যাজুয়েটস এখন অথবা সামনে ফ্রেশ গ্র্যাজুয়েট হবে তাদের জন্য জাগো ফাউন্ডেশন ইজ আ ভেরি অ্যাট্রাকটিভ প্লেস টু ওয়ার্ক ডোন্ট গো এনি উইল বি রাইট ব্যাক আফটার দিস শর্ট ব্রেক হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ক্যারিয়ার গাইড উইথ মি গোলাম সামদানি ডন ডেভেলপমেন্ট এবং এনজিও সেক্টর নিয়ে কথা বলছিলাম উইথ দ্য গ্রেট কভি রাকশন কভি ভাই বাংলাদেশে আমি দেখতে পাচ্ছি অনেক ইন্টারন্যাশনাল এনজিও ইট লুকস লাইক এ অ্যাট্রাকটিভ লুকুয়েটিভ জব ফর দা ইউথ এটার একটা গুড সাইড ব্যাড সাইড দুটাই আছে ফিফটি ইয়ার্স হতে যাচ্ছে আমাদের এবং টোয়েন্টি টোয়েন্টি ফোরে হোপফুলি আমরা মিডল কান্ট্রি হয়ে যাবে তখন কিন্তু ফান্ডিং স্ট্রেইট কেটে অর্ধেকের নিচে চলে আসবে অনেক টাকা আমি জয়েন করে ফেললাম সেটা কিন্তু আসলে কমে আসবে সো লোকাল এনজিও আসলে বেশি ফোকাস করা উচিত নিজে যদি কোনো কিছু শুরু করতে পারে কারণ এখন কিন্তু অনেক কোম্পানিজ তারা সিএসআর করছে হ্যাঁ সো ওই ওই জায়গাটার মধ্যে যদি আসলে ফোকাস করতে পারে আই এম বলবো ইটস বেটার বিকজ টোয়েন্টি টোয়েন্টি ফোর এনজিও সেক্টর মানে ইন্টারন্যাশনাল ফান্ডিং বি

গুড ইনস্টিটিউশন যেখানে মানুষ টাকা দিয়ে পড়াবে আচ্ছা উই ইন কেরানীগঞ্জ হ্যাঁ যে ওখান থেকে মানুষ বলে ঢাকায় বাচ্চা পাঠাচ্ছে পড়াশোনার জন্য উই গো দেয়ার বাট ওখানে কিন্তু মানুষ টাকা দিয়ে আসলে তাদের বাচ্চাদেরকে পড়াচ্ছে উই নেই আমরা পাঁচ বছর পরে যদি কোনো কারণে আমরা একটা ইনভেস্টারের মতো করছে এখানে বিজনেসের অ্যাঙ্গেলও আছে আবার এই টাকাটা লাভটা যে ফেরত আসবে দ্যাট উইল মেক জাগো মোর সাস্টেনে ওভারঅল ডেভেলপমেন্ট সেক্টর যখন ইউথ হায়ার করে

মানে আমি যদি আমার কথা বলি আই এম কন্টিনিউসলি লার্নিং অন ডিফারেন্ট থিংস যেরকম এই মুহূর্তে আমাদের কাছে মনে হলো যে ইউথকে উই নিড টু টক অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ ওকে হোয়াট ইজ ক্লাইমেট চেঞ্জ এ তো সারাক্ষণ খালি শুনে আসছি ছোটোবেলা থেকে শুনে আসছি যে আচ্ছা ক্লাইমেট চেঞ্জ বাংলাদেশ বলে আগে ডুবে যাবে আচ্ছা তাইলে এখন ইউথেকে আসলে কীভাবে বুঝাবো ওকে ফাইন ডু ইউ ওয়ান্ট ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার ইভান যেটা ইউথ বুঝবে আমরা এই জিনিসগুলোকে সিম্পল করার জন্য আমাকে নিজে কিন্তু আগে পড়াশোনা করতে হচ্ছে আচ্ছা যেই সেক্টর নিয়ে আমরা কাজ করছি সেটা নিয়ে আসলে ডেফিনেটলি তোমাকে স্টাডি করতে হবে একটা ছোট্ট সাজেশন দেব ডোনজ গো ফর ওয়ে দ্য মানি ইজ মানে কি হয় ও আচ্ছা এখন রোহিঙ্গা ক্রাইসিস চলো আমরা সবাই রোহিঙ্গাদের প্রবলেম সলভ করতে চলে যাই কালকে ক্লাইমেট চেঞ্জের বড় টাকা আসছে চলো আমরা ওখানে চলে যাই রেদার ক্রিয়েট সামথিং যেটা দ্যাটস ইয়োর ইউনিকনেস বিল্ড ইউর ওন এক্সপার্ট ইস বিল্ড ইউর ওন ইউনিকনেস তাহলে না ইউ ক্যান সারভাইভ তো ওভারঅল এনজিও বা ডেভেলপমেন্ট মানে এরিয়াটা হাউ ইজ ইট ফর ওমেন এজ এজ এ ক্যারিয়ার দি ইজ লট অফ

ইট ইজ আরেকটা রিসেন হচ্ছে কি দেখো আমাদের তো ওমেন ইম্পরমেন্ট একটা ব্যাপার আছে আমরা সবসময় দেখে আসছি একটা ছেলে হয়তো ওমেন ইম্পরমেন্ট নিয়ে হয়তো বা কথা বলছি না উম হাজ টু কাম এন্ড টক এবার ইনক্লুডিং দ্য মেন ওভারঅল যুদ্ধের জন্য কোনো সাজেশন যদি আপনার থাকে ডেভেলপমেন্ট সেক্টরে যারা কেয়ার কেয়ার করতে চায় আমি শুধু একটা জিনিস বলবো আমার ডেভেলপমেন্ট সেক্টর বলতে নন প্রফিট জি কাতান শাড়ি হম পাঞ্জাবি এগুলা কিন্তু এখন আর নাই আচ্ছা থিংস হ্যাভ চেঞ্জড আ লট ইউথরা কাজ করছে হচ্ছে বিভিন্ন ভলান্টিয়ারিজম কাজ নিয়ে সেটার ভিতরে কিন্তু डिफरेंट ডিপার্টমেন্টস আছে দেয়ার ইজ আ এইচআর ডিপার্টমেন্ট ওকে দেয়ার ইজ আ ফাইনান্স ডিপার্টমেন্ট ওকে

I was able to share some of my uh, knowledge. Thank you, Gavi Bhai. Thank you Thank so much. You, প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম করবির অ্যাকশনদের সাথে ওভারঅল যদি আমি একটু সামারি করে দেখি আমরা দেখতে পারি যে ডেভেলপমেন্ট বা এনজিও বা হিউমিটেরিয়ান গ্রাউন্ড ইজ অ্যাকচুয়ালি আ ভেরি গুড প্লেস টু ওয়ার্ক নট অনলি ফর ওমেন বাট ফর এভরি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা মিসকনসেপশান হচ্ছে যে শুধু ডেভেলপমেন্ট রিলেটেড ন্যাক থাকলেই যেখানে ক্যারিয়ার করতে হবে এটা আসলে ভুল আপনি যে কোনো সেক্টরে কাজ করতে পারেন বিট ফাইন্যান্স বিট এইচ আর বিট ডিজিটাল মার্কেটিং বাট স্টিল ইউ ক্যান ওয়ার্ক ফর দ্য ডিফারেন্ট এনজিওস অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টর ইন্টারন্যাশনাল এনজিওগুলো আছে তারা বাংলাদেশে অপারেট করছে কিন্তু অ্যাজ বাংলাদেশ ইজ বিকামিং অ্যা মিডল ইনকাম কান্ট্রি ভেরি সুন তো আমাদের একটু চিন্তা করতে হবে নিজেদের ডেভেলপমেন্টের পিছনে স্কিল ডেভেলপমেন্টের পিছনে কন্টিনিউয়াস লার্নিং বা একটা গ্রোথ মাইন্ডসেট আমাদের তৈরি করতে হবে কারণ ইন্টারন্যাশনাল এনজিওতে যদি জব অফার কমে যায় আপনি যেন যে কোনো সেক্টরে ক্যারিয়ার করতে পারেন এবং ওভারঅল আপনি যদি অন্য মানুষদেরকে ভালোবাসেন অথবা যে কোনো কিছুই অন্য জিনিসদেরকে ভালোবাসেন তখন ওই সেক্টরে কাজ করাটাই হয়তো অনেক বুদ্ধিমানের জিনিস হবে কারণ ইউ উইল ওয়ার্ক উইথ প্যাশন এবং ইউ উইল পুট ইউর প্যাশন ফার্স্ট অ্যান্ড মানি অ্যাজ আ সেকেন্ডারি অপশান থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আবারও দেখা হবে আগামী সপ্তাহে ক্যারিয়ার গাইড উইথ মি গোলাম সামদানি ডন গুড নাইট